আসসালামু আলাইকুম আশেপা করতে অনেক ভালো আছেন আপনাদের ভালো কথা শুনে আবার নতুন আরেকটা একটা ভিডিও তো আজকে আমি আপনাদেরকে দুইটা অপশন দেখায় দেবো আপনার মোবাইলে থাকে একটি আছে যে কাজটি দেখলে আপনি সত্যি অবাক হবেন মানে আপনি যেভাবে কাজগুলো এত সহজে করতে পারবেন সেটা মানে ভাবছিল মানে আগে ভাবছিলেন না তো এখন আমি আপনাদেরকে একদম সহজে কাজগুলো দেখায় দেব যে আপনার মোবাইলের যে সিস্টেমটা আপনি আপনার মোবাইলের সবার মোবাইলে কিন্তু অ্যাপসটা আছে যেটা হচ্ছে গুগল ফটো দেখলে এখান থেকে এই অ্যাপসটা কিন্তু আছে সবার মোবাইলে এই যে অ্যাপসটা এটা জাস্ট আপনি আপডেট করে নেবেন আপনার ফোনে যেতে এভাবে শুধুমাত্র আপডেট করে দিলে এটার মাঝে যে নতুন দুই একটা অপশন সেট হয়েছে এটার কাজে আমি আপনাদেরকে লাইভ দেখা দেবো যে এটা কত সুন্দরভাবে কাজ করে যেটা হচ্ছে আপনি দেখলে সত্যি অবাক হতে বাধ্য হবেন আপনি এখানে যে কত ভালো ভালো ফিচারগুলো অ্যাড করছে তারা যেটা দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন তো আজকে আমি দেখা দেবো এটার অপশনের কাজগুলো কী কীভাবে কাজ করে তো এটা যখন আপডেট হওয়া শেষ হয়ে যাবে তখন আমরা শুধুমাত্র ওপেন করে দেবো এটা সপ্রাপ্ত একটা মোবাইলে আছে একটা কথা বলে রাখা ভালো এটা যখন আপনারা ওপেন করবেন তখন আপনার গ্যালারিতে নিয়ে যাবে সরাসরি গ্যালারি যত পিকচার আছে সব এখানে চলে আসবে তারপর ধরুন গ্যালারি থেকে আপনি যে কোনো একটা পিকচারে সিলেক্ট করে নেবেন দেখুন এখন পিকচারের কাজটা দেখুন সুন্দর কাজ করে এখান থেকে ইউডে ক্লিক করে ইউডে ক্লিক করার পর এখান থেকে আপনার সামনে জুড়ে আসবে এখান থেকে দেখুন টুলস নামে অপশন আছে একটা নিশ্চয়ই যে টুলস নামে অপশনটা এখানে পেয়ে যাবেন আপনারা দেন এখান থেকে জাস্ট ব্লোরে ক্লিক করে দিবেন দেখুন এখন যে মজাটা আসছে এখানে কতটা মানে কীভাবে যে ব্লোর হয় দেখুন পিকচারটা পুরো ব্লোর হয়ে গেছে চিন্তা করেন চিন্তা করেন ব্লোর কত মানে কীভাবে ব্লোর হতো দেখুন পুরো যদি আরো বোর মানে একদম ব্লোর হয়ে গেছে তাই না মানে এটা আপনার পছন্দ মতো করে ইচ্ছা মতো করে আপনার পিকচারকে এভাবে ব্লোর করতে পারবেন সাদা কালো করতে পারবেন দেন যখন আপনার এটা হয়ে যাবে এখান থেকে তারপর হচ্ছে চাইলে চাইলেখাটা ডান করে দেবেন তারপর এখান থেকে সেভ টু কপি ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে এখন হচ্ছে আপনাদেরকে আরেকটা জিনিস দেখে আপনাদেরকে যেটা হয়তো অনেক অনেক বেশি উপকারী হবে আপনার জন্য এখান থেকে জাস্ট আমি পিকচারটা সিলেক্ট করলাম এখন হচ্ছে দেখুন আমি যেটা করব এখন তিনজন লোক আছে তিনজন লোক থেকে আমি একজন লোককে এখান থেকে রিমুভ করে দেবো যেটা একদম সহজ আর অন্যান্য সফটওয়্যার দিয়ে দেখবেন আপনারা অনেক কষ্ট করতে হইতো অনেক কষ্ট পড়াতে হইতো ছবিগুলো আপনারা বাদ দেন এখন এটা দিয়ে কাজ করেন এখান থেকে জাস্ট একটা টোলস আসার পর এখান থেকে ম্যাজিক কারসার এয়ারসার যেটা আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ইনস্টল ক্লিক করে দেখাচ্ছি আর একটা ইনস্টল আচ্ছা আমি আপনাদেরকে জিনিসটা বুঝাই দিই এখান থেকে দেখুন এটা কিন্তু একটা কম্পিউটারে কিন্তু এই কাজটা থাকে এখান থেকে আমার কিন্তু ইনস্টল হতেছে ইনস্টল হতে অনেকটা সময় লাগবে যার কারণে আমি দেখাতেছি না কিন্তু আপনাদেরকে আমি জাস্ট শুধু বলে দিই দেখুন এটা যখন ইনস্টল হয়ে যাবে তখন আপনার এটার উপর ক্লিক করবেন এটার উপর ম্যাজিক আর্টসারে যখন ক্লিক করবেন তখন দেখবেন আপনার এই সিস্টেমটা চলে আসবে দেন এভাবে চাঙ্গল দিয়ে এভাবে সিলেক্ট করে এবার পুরো যে ছবিটাকে আপনি এখান থেকে সরাতে চান এভাবে জাস্ট সিলেক্ট করে দেবেন অটোমেটিক্যালি সরে যাবে চাইলে আপনি আরও একটা অন্য মানুষের পিকচার এখানে সেট করতে পারবেন ঠিক একইভাবে সুবিষয়টা আপনাদেরকে ভালো লাগছে ভালো লাগলো অবশ্যই লাইক করে দেন সবার সুস্থ কোনো ভালো তো না লাগবে